পরিবারকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দিলেন এনসিসি কর্মী, সিমলা বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হুগলির বাসিন্দার। এনসিসিতে 15 বছর কর্মরত ছিলেন হুগলির শ্রীরামপুরের গদাধর চ্যাটার্জি। এবার পুজোয় ছুটি উপলক্ষে চলতি মাসের 18 তারিখ এনসিসির বেঙ্গল ব্যাটালিয়নের সহকর্মীদের সঙ্গে পরিবার নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন, আর সেখানেই ঘটে যায় চরম বিপত্তি। সূত্রের খবর, গত 22 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার দুপুরে সিমলা থেকে কল্পনা হয়ে কিন্নর যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ওই গ্রুপটি দাঁড়ায় ফটোশুট করবার জন্য। আর ঠিক সেই সময় হঠাৎ একটি ছোট গাড়ি সম্ভবত দুর্ঘটনার কবলে পড়ে উল্টাতে উল্টাতে পাহাড় থেকে তাদের দিকে গড়িয়ে নামতে শুরু করে। পরিবারের সদস্যদের রক্ষা করতে তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে গাড়ির দরজা খুলে দেন এবং পরিবারের সকলকে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সকলে বেরিয়ে এলেও তিনি গাড়ি থেকে বেরোতে পারেননি। মুহূর্তের মধ্যে সকলের চোখের সামনে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান বছর 47-এর গদাধর বাবু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গোটা পরিবারে। এত ভালো মানুষ ছিল, অন্তর থেকে উনি আমাকে ভালোবাসতেন, আর সেই প্রতিদান আমরা সবসময় ওনার কাছ থেকে পেয়েছি। উনি খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু আমি যখন হঠাৎ করে শুনলাম, মানে একবারে মুহূর্তের মধ্যে মনে হলো যে আমার মানে পায়ের নিচে যে জমিনটা ছিল সেটা সরে গেল। কারণ এইরকম ঘটনা কোনোদিনই হয়নি যে ওনারা সিমলায় পুরো সপরিবারে একবারে এনসিসি ব্যাটালিয়ানের সাথে কালনার সপরে, কালনারও দুজন ছিলেন, অশোকবাবু ছিলেন, জয়দা ছিলেন। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা আর রাস্তা খুব সংকীর্ণ থাকে, মানে রাস্তা যে খুব একটা ন্যাশনাল হাইওয়ের মতো রাস্তা সেরকম নয়, আর মানে ঘুরে ঘুরে পাহাড়ের মধ্যে দিয়ে উঠতে হয়। সেই রাস্তা দিয়ে উপর থেকে উপরে যেতে গেলে অনেক গিয়ার, 4 গিয়ারে গাড়ি চলে, নিচে আসতে গেলে একটু কম চলে, কিন্তু উপর থেকে যখন আমরা যাই তখন এই গাড়ির যে ড্রাইভার থাকে সে বুঝতে পারে যে আমি পাহাড়ে চড়ছি, আর সিমলায় যেহেতু গেছে আরও পাহাড়ি এলাকা। ও এইরকম ঘটনা ঘটে বৃষ্টির সময় কিংবা কোনো বরফ বেশি করলে অ্যাভালাঞ্চ হয়, অ্যাভালাঞ্চের মধ্যে কোনো গাড়ি টাড়ি আটকে গেলে কেউ গাড়ির উপরে পড়লে সে গাড়িটা নিচেই চলে আসে। সেইরকম একটা ঘটনা ঘটে গেছে, উপরের কোনো গাড়ি এসে ওনার মানে যে জায়গায় ওনারা দাঁড়িয়েছিলেন, একটু ভিউ দেখছিলেন, সেই জায়গায় ওই গাড়িটা এসে ওই গাড়ির একবারে ব্যানেটের পাশ দিয়ে একবারে সম্পূর্ণ তাকে একবারে সম্পূর্ণভাবে থেতলে দিয়েছে, এইটুকু আমি জানতে পেরেছি। চোখের সামনে পরিবারের সদস্যকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন তার পরিবারের সকলেই। কার্যত নিজের জীবন দিয়ে পরিবারকে বাঁচিয়ে গেলেন এনসিসির বেঙ্গল ব্যাটালিয়ানের ওই কর্মী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হুগলি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।